Hi, hi, Sulle. Hi. So finally, I'm not sure if you're going to be here. So, hi guys, welcome to my YouTube channel, The Homeless Boy. I'm going to be here. Interesting blog. I'm going to be here. I'm going to be here. I'm our first blog. তাই ব্লগটা আমরা যাব এদিকে সাউথ ইন্ডিয়ান মন্দিরে। তা মন্দিরটা নাকি খুব শুনেছি হেভি সুন্দর, তাই চলো দেখা যাক মন্দিরটা কেমন। আর আমি খুব এক্সাইটেড মন্দিরটা দেখার জন্য। যাওয়া যাক। এ ফিউ মোমেন্টস লেটার আমরা বেরিয়ে গেছি। তো আমরা সব বেরিয়ে গেছি, তিনজন মিলে যাচ্ছি মন্দিরে। গজব বেজতি হ্যায়। আমি, ওটা হচ্ছে দাদা, আর ওটা হচ্ছে সন্দীপ। আমরা তিনজনে যাচ্ছি। তো চলো বেশি না কথা বলেই যাওয়া যাক। তো গাইজ, আমরা বেরিয়ে গেছি। তা আমাদের বাড়ি দিয়ে বেরিয়ে একটা বাজার আছে বড়, বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। এই যে দেখো কত বড় বাজার, আমরা এখানেই সবাই বাজার বাজার করি। তো ফাইনালি আমরা রোডে চলে এসেছি। আর আসার পর দেখি দাদার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই দোকানে ঢুকছে, মোবাইল দোকান। আর ওর ভেতরে ওরা সবাই কথা বার্তা বলছে মোবাইলটার কি খারাপ হয়েছে। তো মোবাইলটায় হাই হাই চললে মোবাইলটা হয়তো রেখে যেতে হবে। মোবাইলটা সম্ভবত ব্যাটারিটা খারাপ হয়েছে, তাই বিলে লেখা শুরু করে দিয়েছে। আমাদের সঙ্গ চালিয়ে দিয়েছে আর এখানে একটা পার্টনার। চলো আমাদের হিন্দি সঙ্গ চালিয়ে দিচ্ছে তামিলরা, সব খুব ভালো লাগছে। তামিলে কথা বলছে, আমি ঠিকঠাক জানি না। ওইটা দোকানে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। লোকে বৃষ্টি, তো চলো বন্ধুরা রাস্তা পার হয়ে যাচ্ছি। দিল মোবাইলটা, দেওয়ার পরে বলছে 6:30টার দিকে দেবে কালকের। তা ওখানে গেছি, যাওয়ার পরে একটা তামিল বলছে ব্লক করছো? আমি বলছি হ্যাঁ ব্লক করছি। ব্লক বলছে চ্যানেলের নামটা কি? আমি বললাম দ্য হোমলেস বয়। তাই আমরা বেরিয়েছি, চলো বেশি না কথা বলেই কিছু সিনেমাটিক শট দেখাই তোমাদের। পালাই বাস স্ট্যান্ড চলে এসেছি। এই যে বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড, খুব বড় বাস স্ট্যান্ড তিরুপুর শহরের। এইটা হচ্ছে সব থেকে বড় বাস স্ট্যান্ড, পালাই বাস স্ট্যান্ড। এইখান থেকে আর কিছুটা দূরেই যেই মন্দিরে যাওয়ার কথা ছিল ওই মন্দিরে যাব। আমরা যাচ্ছি দুজনে, আর দাদা কিছু কেনাকাটা ছিল তাই ও চলে যাচ্ছে বাড়ি। তাই আমরা দুজন যাচ্ছি, আমি আর সন্দীপ। আমি আর সন্দীপ যাচ্ছি মন্দিরে, তো খুব এক্সাইটেড। সামনেই আর কিছুক্ষণ দূরেই সাউথ ইন্ডিয়ান মন্দির, তা আমি কখনো দেখিনি, তাই চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ হ্যাঁ ব্লগ বানাচ্ছি। ফার্স্ট ব্লগেই বৃষ্টি, আর আমাদের যার সাথে যাচ্ছি তার আবার কি পেয়েছে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। তা ব্লগটা আমার ফার্স্ট, আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো মন্দিরের সাইডে চলে এসেছি, চলো তোমাদেরকে
মন্দিরের ভেতরে দেখায় সাউথ ইন্ডিয়ান মন্দির। এই একটা মন্দির আছে, আর এখানে সব ফুল টুল বিক্রি করে মন্দিরের পুজো পুজো দেওয়ার জন্যে। এই যে মন্দিরটার আমরা সাইডে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই গেটটা সামনে, মেন গেট। এখানে সব ধরনের নারকেলটা এখানে পুজো দেয়, আর কোনোটা বেশি দেয় না। এখানে হচ্ছে মেন প্রসাদটাই হচ্ছে নারকেল। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে, খুব এক্সাইটেড। এই যে মন্দির, আর এই যে ঢোকার এন্ট্রি গেট, এই যে মন্দিরটা, মন্দির দেখবো। তা চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক কী হয়। তো হ্যালো গাইস, আমরা ফাইনালি মন্দিরে চলে এসেছি। এই যে মন্দির, মন্দিরের গেট। তো আমরা এখন যাব, চলো তাহলে যাব। মন্দিরে ঢুকে গেছি, তো চলো মন্দিরটা কেমন তোমাদেরকে দেখাই। আমার তো খুবই ভালো লাগছে, তো চলো তোমাদেরকেও দেখাই। মন্দির গণেশ ঠাকুর আছে, আরও অনেক রকমের ঠাকুর আছে, নাম তো জানি না, সাউথ ইন্ডিয়ান ঠাকুর। তাই চলো তোমাদেরকে দেখাই কী কী ঠাকুর আছে আর কেমন মন্দিরটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আরতির প্রদীপ ধরায় মন্দিরে। তোমাদেরকে যতটুকু দেখাতে পারছি ওইটুকুনে, এখানে বেশি কথা বলা যায় না। কার্তিক ঠাকুর, পরে দেখো এই যে নরসিংহ, আর এইখান থেকে নরসিংহর একটা একটা রূপ তোমরা এটা দেখতে পাচ্ছ। এই সোজা সূর্য নমস্কার করতে হয়। আর কিছুক্ষণ পরেই হয়তো আরতি শুরু হয়ে যাবে মন্দিরে, ভেতরে আরতি চলছে। তা আমরা মন্দিরের ভেতরে যাবো, কিন্তু এখানে কথা বলা নিষেধ, আর ক্যামেরা মনে হয়তো পারমিশন নেই, তাও আমি করছি। চলো তোমাদেরকে দেখাবো লাগে। অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো এই পর্যন্তই।